What's up guys, welcome to Motoflix. Welcome to a brand new and exciting video and it's a cool exclusive video on India. So, I'm going to make a video in India. So, I'm going to make a thumbnail and I'm going to say yes, this is the beast. And I'm going to introduce you to what's going on today. Hey guys, I'm going to go for Infinity Collabs. And again, infinity number of collabs. So, Pitamda is chicken, Pitamda loves Royal Enfield. Pitamda is a chocolate mileage. Mileage too. It is a paper, but the guider looks and feel. The setan is just a little bit of a mileage. So, Cholo, by the way, we have a food blogger and as well as horror blogs occasionally. Travel blogger, occasionally, but main is food blogging. So, the Desi Bong name channel, description link to the channel. And our channel is a video. Subscribe. So, Cholo, let's start with the intro. Lightsy flicker and the candles glitter like you're in a thriller. Heart goes pump, pump, pump. Ghostly figures, they can get so bitter. Show you want to enter, you can turn back to. You don't know where I've been. What's going on inside? Where the monsters like to come alive, come alive. Do you really wanna know me? I'm really not that cozy. It's up to you, so you decide, you decide. Could you love me? Try to break me like a curse, you know that will never work. I'm a little bit absurd, I like dancing on the verge, you know. So guys, first of all, I got one of the look at 360 around the 360 walk around the আর এখানে দেশি বং আমাদের গাড়িটা এত পছন্দ হয়েছে গাড়িটা কিন্তু গুগলে দেখছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা পুরো গাড়িটাকে আর বাই দ্য ওয়ে আজকে একটু ভিডিওটা শেকি হতে পারে কারণ আমার গোপ্রোটাতে চার্জ নেই আর আমি এত কেয়ারফুল একটা মানুষ যে আমি চার্জটা দিতে ভুলে গেছি সাজনি ফোনে করছি সো মার্জনা করিবেন সো গাড়িটাকে তোমাদেরকে এক এক করে দেখাই তো ফার্স্ট ফ্রন্টটা দেখে নাও তোমরা হ্যালোজেন হেডল্যাম্প আছে এখানে এটা তোমাদের পাইলট ল্যাম্প আছে ঠিক আছে জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে পাইলট ল্যাম্প যখন গাড়িটাকে স্টার্ট করবে তখন তোমরা এরকম হ্যালোজেন দেখতে হবে এই হ্যালোজেন এখানে তোমাদের হচ্ছে আমাদের ইন্ডিকেটরসগুলো মানে হ্যাজার্ডের সুইচও দেওয়া আছে তাই জন্য এটা ডুয়েল জ্বলছে বাট এটাও হ্যালোজেন আছে ঠিক আছে এটা তোমাদের টায়ারটা আছে অ্যান্ড টায়ারটা বলছে 100/90 সেকশনের 19-ইঞ্চির হুইল আছে ঠিক আছে এটা টায়ার স্পোক আছে কারণ কি তোমরা স্ক্র্যাম্বলার মানে জানো স্ক্র্যাম্বলার মানে হচ্ছে স্ক্র্যাম 411 হিমালয়ান স্ক্র্যাম 411 গাড়ির নাম স্ক্র্যাম্বের ফুল ফর্ম হচ্ছে স্ক্র্যাম্বলার স্ক্র্যাম্বলার মিনিং হচ্ছে এভরিথিং মানে যে যে জিনিসটা এভরিথিং করতে পারে তো ওরকম একটা জিনিস স্ক্র্যাম্বলার তো এখানে সব কিছু করতে হবে সিটি অফরোডিং তোমাদের অ্যাডভেঞ্চার এভরিথিং টুরিং তো ওই জন্য স্পোক দেওয়া হয়েছে অ্যান্ড এরপরে রিয়ারটাতে আসবো 120/90 সেকশনের 17-ইঞ্চি হুইল সামনেটা 19-ইঞ্চি পেছনটা 17-ইঞ্চি হুইল ঠিক আছে এখানে তোমাদের ডিস্ক ব্রেক দেওয়া আছে অ্যান্ড তোমাদের ফ্রন্টেরও ডিস্ক ব্রেক দেওয়া আছে ডুয়েল চ্যানেল এবিএস আছে এবার তোমাদের ব্রেকের সাইজগুলো বলে দিই সাইজ 300 mm ফ্রন্ট ব্রেক রিয়ার ব্রেকটা হচ্ছে 240 mm রিয়ার ব্রেক ওকে তো দেখে নাও এখানে হচ্ছে এক্সস্ট একটা লং এক্সস্ট দিয়েছে রিং টাইপের দিয়েছে তোমরা রাবারগুলো খুলে করে অফরোডিংও করতে পারো এটাতে এখানে তোমাদের ইঞ্জিনটা 411 সিসির একটা BS6 কমপ্লায়েন্ট ইঞ্জিন অ্যান্ড 5-speed ম্যানুয়াল গিয়ার আছে মধ্যে 6-speed নয় এটা 5-speed ম্যানুয়াল এটা মনে রাখবেন অ্যান্ড এখানে তোমাদের আছে 15 লিটার্সের ট্যাঙ্ক আছে ফিউল ট্যাঙ্কটা 15 লিটার্সের তোমাদের তো লং রেঞ্জে কালকে সব থেকে যেটা USP নাই গাড়িটা সেটা হচ্ছে আমার মতো হাইটে যারা আছি মানে 5'5", 6'7" অ্যাভারেজ হাইট তাদের জন্য খুব ভালো করতে হবে পিতন হচ্ছে 5'8" তো এই গাড়িটা হচ্ছে 795 mm সিট হাইট 795 মানে বুঝতেই পারছো খুব বেশি অসুবিধা আমার নিজের কোনো খুব একটা অসুবিধা হয়নি তো 795 কোনো রকম অসুবিধা হবে না তোমাদের এখানে তোমাদের রয়্যাল এনফিল্ডের ব্যাগিং করে কাউলটা দিয়েছে দেখতে পাচ্ছ এখানে এখানে তোমাদের আমাদের টেলিস্কোপিক ফোকস দিয়েছে আপ সাইন ডাউন নয় এখানে তোমাদের একটা গার্ড দিয়েছে ওকে সো এই গার্ডটা তোমাদের খুব বেশি হেল্প করবে অ্যান্ড ডুয়েল চ্যানেল এবিএস তো বলে দিলাম এখানে তোমাদের সাইড স্ট্যান্ড আছে এবার আসি আমি হ্যান্ডেল বার থেকে মিটারটার দিকে দেখতে পাচ্ছ কনভেনশনাল হ্যান্ডেল বার দেওয়া হয়েছে ক্লিপ অন নয় মিটারটাকে অন করে দিই স্পিডো মিটার আছে ঠিক আছে এখানে তোমাদের টাইম আছে ট্রিপ আছে অ্যান্ড এভরি টেলটা লাইটগুলো নিচের দিকে দেয় রয়্যাল এনফিল্ডের ব্যাজিং আছে এখানে তোমাদের গিয়ার পজিশনেও শো করে গিয়ার কত নম্বর গিয়ারে গাড়িটা চলছে ঠিক আছে অ্যান্ড এখানে তোমাদের হচ্ছে কিল সুইচ এটা হচ্ছে তোমাদের হ্যাজার্ডের এটা হচ্ছে স্টার্ট টায়ার বাটন এটা হচ্ছে আপার ডিপার এটা পাস এটা ইন্ডিকেটার এটা হর্ন রয়্যাল এনফিল্ডের টিপিক্যাল হর্ন রাউন্ড মিরার্স টিপিক্যাল রয়্যাল এনফিল্ড স্টাইল অ্যান্ড মেন হচ্ছে পেন্ট স্কিমগুলো একটা ছিল সিলভার ইয়েলো একটা রেড একটা ব্ল্যাকের মধ্যে ছিল অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য মোস্ট আই থিঙ্ক আনকমন কালার একটা তোমার ব্লুয়ের মধ্যে একটা নিয়ন গ্রিনের একটা টেক্সচার দেওয়া তার সঙ্গে সিলভারের টেক্সচার দেওয়া আমার মনে হয় এরকম খুব কমই গাড়ি আমরা রাস্তা দেখতে পাই যে এরকম কালারের আছে ঠিক কি তোমরা
কিন্তু আমার ব্ল্যাকটা বেশি ভালো লেগেছে। পিছনে বেশি ব্ল্যাক, কারণ কি ব্ল্যাকটার সঙ্গে রেডের একটা কম্বিনেশন আছে, তো খুব ভালো। ওপেন চেন ড্রাইভ, তো 500 কিলোমিটার পর পর তোমাদেরকে চেনটাকে ক্লিন লিউব করতে হবে। রিয়ার মনোশক অ্যাডজাস্টেবল মনোশক আছে, ঠিক আছে, দেখে নাও গাড়িটাকে। অ্যান্ড এর আমি একটা রাইড রিভিউ আনবো খুব জলদি, যদি একসঙ্গে আমি টানি তো রাইড রিভিউটা কী করে করতাম, তো ওই জন্য রাইড রিভিউটা যে স্কিপ করে গেছি, একটা রাইড রিভিউ করবো, সেটা তুমি চাপ নিও না। একটা প্রশ্ন আছে আমার, বলো এটার মাইলেজ কত? এই তো আমি এটার অপেক্ষা করছিলাম যে এটার মাইলেজ কত, তো মাইলেজ দাদার মুখ থেকে মাইলেজটা শুনবো আমরা। মাইলেজ দাদা নিজে বলো মাইলেজটা কত, মাইলেজ দাদা বলবে এবার মাইলেজ কত গাড়িটা। ফাইনালি আই এম হিয়ার ইন মাই পার্ট অ্যান্ড আমি বলবো এটার মাইলেজ কত। এটার মাইলেজ হচ্ছে 35। অ্যাকচুয়ালি এটা কোম্পানিটা ক্লেম করে, কোম্পানি ক্লেম করছে, তো ইন্ডিয়ান রোডে আপনি যেরকম চালাবেন সেরকম ডিপেন্ড করছে, বাট 35 কোম্পানি হচ্ছে আপনি 28-30 ধরে চলবেন। আর এবার আপনি বলি যে গাড়িটা কোথা থেকে পেলেন, তো আমি বলে দিই গাড়িটা আমি টেস্ট রাইডের জন্য নিয়ে এসেছি শোরুম থেকে, ঠিক আছে। সো সেও তুমি শোরুমের নাম এনক্লোজ করছি না, আপনারা যারা চালা তারা বুঝে গেছেন কোন শোরুম, আর আমি টেস্ট রাইডের জন্য গাড়িটা নিয়ে এসেছি, কারণ টেস্ট রাইড অ্যাভেলেবল, তো তোমরাও যাও শোরুমে গিয়ে টেস্ট রাইড নিতে পারো একদম। অ্যান্ড প্রীতম দা আর কি বলবে, টেস্ট রাইডটা নেব, যেটা মেন জিনিস প্রীতম সেটা বলেনি, দ্যাট ইজ দ্য প্রাইস। ও ইয়া 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 প্রাইস, তো এটার এক্স শোরুম প্রাইস হচ্ছে 2,03,000 থেকে শুরু করে 2,08,000 অবধি, কালারের উপর ডিপেন্ড করছে প্রাইসটা। তোমাদের বেস ভেরিয়েন্টটা কম কালার, টপ ভেরিয়েন্টটা বেশি কালার, তো এরকম করা আছে। ব্ল্যাকটাই সব থেকে বেশি কালারে পড়ছে, এটা প্রীতমদের চয়েস, 2,08,000। বাট অনরোড তোমার ধরে নাও 2,50,000 আন্ডারে চলে আসবে, ঠিক আছে। অনরোড এখন এনক্লোজ হয়নি, কারণ গাড়িটা এখন ফুললি এখন আসানসোলে লঞ্চ হয়নি, এটা এখন খুবই ভেরি অনেস্ট, ফুললি আসানসোলে লঞ্চ হয়নি গাড়ি, 4 দিন হয়েছে, 3-4 দিন হয়েছে গাড়িটা লঞ্চ হয়েছে মানে ইন্ডিয়াতে, বাট আসানসোলে এখন পুরোপুরি লঞ্চ হয়নি, শোরুমে তাহলে ইভেন্ট থাকতো সেটা এখন হয়নি। সো ওই জন্যই গাড়িটা এখন পুরোপুরি প্রাইসটা আমি বলতে পারি, বাট হ্যাঁ এটা শোরুম প্রাইস। তো এবার প্রীতম টেস্ট রাইড নেবে, বাকি তো তোমার সঙ্গে রাইড রিভিউতে কথা হবে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। রাইড সেফ, স্টে সেফ, আমি অরিন্দম উইথ দ্য দেশি বং সাইনিং অফ, ওরফে মাইলেজ দাদা সাইনিং অফ, পিস, টাটা।